إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر، ذلك خير وأحسن تأويلا. সমস্ত প্রশংসা গুণগান আরাধনা ইবাদত এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তারপর আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য শান্তি ধারা বিবর্ষ হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সামনে গত জুমায় যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, গত জুম্মাতেই আপনার সামনে বলা হয়েছিল যে আগামী দুইটি জুমায় এই বিষয় নিয়ে আলোচনা হবে। তো গত জুমায় যতটুকু আলোচনা হয়েছিল, জামার যে পুরো বিষয়টা, এটা তিনটি অংশ। তার মধ্যে প্রথম অংশটি গত জুমায় আলোচনা হয়েছে আল খিলাফু বাইনাল ওলামা, আলেমদের মধ্যে মতানৈক্য, মতবিরোধ। আর আজকে যেটা আলোচনা হবে সেটা হবে আসবাবু খিলাফু বাইনাল ওলামা, মানে আলেমদের মধ্যে যে মতানৈক্য মতভেদ, এর কারণ। আল আসবাবু আসবাবুল খিলাফু বাইনাল ওলামা। এবং দ্বিতীয় যে ভাগটি হবে আজকের আলোচনা, সেটা হবে আমাদের দায়িত্ব কর্তব্য, মওকুফুনা মিনহু, আমাদের দায়িত্ব কর্তব্য কি হবে। তো যে আলোচনা আমরা শুনেছি গত জুমায়, যে মতভেদ মতবিরোধ আগে দেখা দিয়েছে, এখনো দেখা দিচ্ছে এবং ভবিষ্যতেও দেখা দিবে, এবং এই মতভেদের কয়েকটি কারণ আছে, এই কারণগুলো জানার পরে আমাদেরও একটি দায়িত্ব আছে, কর্তব্য আছে, সে দায়িত্ব কর্তব্যটা আমাদেরকেও পুরোপুরিভাবে পালন করতে হবে। যারা বিশেষজ্ঞ, যারা আলেম, ওনাদেরও একটা দায়িত্ব আছে, ওনারা নিজ নিজ দায়িত্ব যেভাবে পালন করছেন সেভাবে তিনারা কাল কিয়ামতের মাঠে উত্তর দিবেন, এবং আমাদেরও যে দায়িত্ব কর্তব্য আল্লাহ তাআলা বলেছেন আমাদের উপরে অর্পণ করেছেন, সে দায়িত্ব আমাদেরকেও পালন করতে হবে, নচেত কাল কিয়ামতের মাঠে আমরা আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব, আমরা কিন্তু মৌলভি আলেমদের দোহাই দিয়ে আমরাও কালকে পার পাবো না, যে আলেমরা মতভেদ করেছিল আমরা কি করব। এই বলে কিন্তু আপনিও পার পাবেন না, আমিও পার পাবো না,
কেউ কারো পাপের বোঝা বহন করবে না। অতএব আপনি যা করছেন আপনার পাপের বোঝা আপনাকেই বহন করতে হবে। অতএব আমরা আজকে যে আলোচনা শুনবো এবং গত জমা যেটা শুনেছি পুরোপুরি জানার পরে আমাদের যে দায়িত্ব কর্তব্যটা হবে সেটা আমাদের পালন করতে হবে। গত জুমায় বলেছিলাম মতভেদ প্রথম থেকে আছে, এখনো আছে, কিন্তু রাসূলের যুগে যে মতভেদ সাহাবীদের মধ্যে কোনো হাদিস বা কোনো কোরআনে আয়াত বোঝা নিয়ে হতো বা কোনো আহকামকে বোঝা নিয়ে হতো তখন ওহির মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়ে যেত, এখন হয়নি আর এখন হচ্ছেও না। আমাদেরকে সেভাবেই এই দুইটি জিনিসের দিকেই লক্ষ্য রেখে আমাদেরকে মীমাংসা করতে হবে, কারণ চূড়ান্ত ফয়সালা আমাদের এই কোরআন এবং হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 59 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ইতাআত করো এবং রসুলের ইতাআত করো, এবং তোমাদের মধ্যে যাদের কাছে পাওয়ার অফ কমান্ড আছে, যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে, যারা নবীদের ওয়ারিস হয়েছে, এদেরকে অনুসরণ করো। ফাইন তানা জাতুন ফি শাইইন, যদি তোমরা যে কোনো একটি বিষয়ে মতভেদের মধ্যে পড়ে যাও বা তোমাদের কোনো একটি বিষয় নিয়ে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হচ্ছে এমন অবস্থায় ফরুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূল, তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে বিষয়টিকে নিয়ে যাও। তোমরা তখন যুক্তি নিয়ে সেই সমস্যার সমাধান করতে যেও না। অতএব সেই সমস্যার সমাধান একমাত্র পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে সমাধান করো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা প্রকৃতই আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, তবে তোমরা এটাই করবে, আল্লাহর বিধান অনুযায়ী তোমরা সেই সমস্যার সমাধান করবে। আর যারা আল্লাহ এবং রসুলের উপরে কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করে না, তারা এই দুটি গ্রন্থকে ছেড়ে দিয়ে তারা নিজেদের মন থেকে তাদের অন্তর যা দেবে সেই অন্তর থেকে তারা সমাধান করার চেষ্টা করবে। আল্লাহ বলছে জালিয়া খায়র, এটাই হচ্ছে কি তোমাদের জন্য উত্তম পন্থা, তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলে তোমরা আল্লাহ এবং রসুলের দিকে যাবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে যাবে, এটাই হচ্ছে উত্তম পন্থা, তোমাদের ব্রেন বুদ্ধির দিকে যাবে না। একটি হাদিসের দিকে যাই, হাদিসটি মিশকাতুল মাসাবির 165 নম্বর হাদিস, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ এই অনুচ্ছেদে হাদিসটি নিয়ে আসা হয়েছে। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে নামাজ পড়ালেন, সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়ামিন ফাকাবাল আলাইনা বিওয়াজহিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে আমাদের দিকে মুখমণ্ডল ঘোরালেন, ফাওয়াজানা মাওয়াইযাতান বালিগাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মর্মস্পর্শী নসিহত করলেন, বালিগ একদম তাবলীগ করলেন উন্নত মানের। এই মর্মস্পর্শী নসিহত শোনার পর এক ব্যক্তি উঠে গিয়ে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউযাতু মুআদ্দাই, আল্লাহ রাসূল মনে হচ্ছে যেন এটা বিদায়ী নসিহত, এর পরে আর কোন নসিহত বা ওয়াজ হবে না, এরকম মনে হচ্ছে, এটা শেষ ওয়াজ মনে হচ্ছে। ফাউসিনা, আল্লাহ রাসূল আমাদেরকে কিছু ওসিয়ত করেন বা নসিহত করেন। আল্লাহ রাসূল তিনি ওসিয়ত করেন, উসিকুম বিত্তাকওয়াল্লাহি ওয়াস সামি ওয়াত তাআ, আল্লাহ রাসূল বলছে আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা কি করবে, ইতাআত করবে, আল্লাহর ভয় তোমাদের অন্তরে নিয়ে আসবে, তোমরা যা শুনবে এবং সেটা পালন করার চেষ্টা করবে। বিত্তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, ওয়াস সামি ওয়াত তাআ, আমাদের ব্যাপারটা কিন্তু অন্যরকম, আমরা শুনবো পালিয়ে যাবো সব ভুলে যাবো, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কি ওয়াস সামি ওয়াত তাআ, তোমরা শুনবে এবং ইতাআত করবে। আমাদের মধ্যে এই জিনিসটা অভাব রয়েছে, আমরা শুনতে কমই করি না। আমাদের বহরমপুর এলাকায় যদি 50টা যদি জালসা হয়
অ্যাটেন্ড করতে হবে, প্রতিটা জালসা শুনবো, কিন্তু ওই যে নসিহত বা ওই যে কোরআনের হাদিসের কথাগুলো শুনলাম ওগুলো যে মানবো, এদিকে কিন্তু আমাদের আগ্রহ নেই। শুনতে খুব আগ্রহ, অনেক মানুষ আমাদের গ্রামে দেখতে পায় মোবাইলে মেমোরিতে 10টা 50টা 100টা করে বক্তব্য ভরে রেখেছে, অন করে দিয়েছে অডিও, শুনতে সারাদিন বক্তব্য শুনছে, কিন্তু ওর বক্তব্য ওর বাস্তবিক জীবনে মানে আসে না। বক্তব্য শুনছে কিন্তু ওর বক্তব্য তার জীবনে কাজ করতে পারেনি। তাহলে শুনে এটাই বলছেন যে বিত্তাকুল্লাহি ওয়াসামি ওয়াতা, তোমরা আল্লাহর ভয় তোমাদের অন্তর তৈরি, অন্তরে তৈরি করো এবং শোনো এবং এটা অ্যাড করো। ফাইনাহু মাইয়াশি মিনকুম বাদি, কারণ আমার পরে এমন একটা জামানা আসবে, তখন এমন এক জামানা আসবে যখন ফাসারা ইখতিলাফান কাসিরা, তোমরা অনেক রকমের শুধু মতভেদ দেখতে পাবে, মতানৈক্য দেখতে পাবে। ফাসারা ইখতিলাফান কাসিরা, এখানে আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে যে শেষ জামানায় আমার পরে একটা জামানা আসবে যখন শুধু মতানৈক্য দেখতে পাবে, প্রতিটা জিনিস নিয়ে শুধু মতবিরোধ দেখতে পাবে। ফাসারা ইখতিলাফান কাসিরা, তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। আল্লাহ রাসূল তখন বলছেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিদিন, এটা পরে বলছে। তো আল্লাহ রাসূল বলছেন যে শেষ জামানায় অনেক মতানৈক্য সৃষ্টি হবে। তো আল্লাহ রাসূলের যুগে মতানৈক্য ছিল, মতভেদ ছিল কিন্তু কম ছিল, যত দিন যাবে তত মতানৈক্য সৃষ্টি হবে। এর একটা কথা এখানে বলে নি, স্পষ্ট করে নি, আমি যেহেতু আলেমদের মধ্যে মতানৈক্যের কারণ উল্লেখ করব, তো আমি কিন্তু বর্তমান যুগের আলেমদের মধ্যে যে মতানৈক্য, এই মতানৈক্যের কথা বলবো না। কারণ বর্তমান যুগের মৌলভী দেখে যদি 500 টাকা দেওয়া হয় সেকেন্ডের মধ্যে ফতোয়া উল্টো করে দেবে, বুঝতে পারলেন তো? ওরা পয়সাতে সবকিছু করতে পারে, সবাই নাই কিন্তু অধিকাংশ আলেমরা এখন পদের জন্য, সম্মানের জন্য, টাকার জন্য সেকেন্ডের মধ্যে ফতোয়া উল্টো করে দেবে। তো এই সমস্ত মৌলভীদের কথা আমি বলবো না, আমি সেই সমস্ত আলেমদের মতানৈক্যের কথা বলবো যারা শুধুমাত্র দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ফতোয়া দিয়েছে, তারা কোনো সম্মানকে, সম্মান পাওয়ার জন্য, টাকা উপার্জন করার জন্য, পদ মর্যাদাকে, পদ পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য তারা কোনোদিন ফতোয়া বা ইজতিহাদ করেননি। এই সমস্ত আলেমদের মতানৈক্যের কথা বলবো, আমাদের মতো আলেমদের কথা আপনাদের সামনে উল্লেখ করবো না। তার মধ্যে বিখ্যাত কয়েকজন মুফাসসির আলেম, দিনের পণ্ডিত জিনাদ, সকলেই জানেন আশা করি, জিনাদের নাম দিয়ে আজকে মাযহাব তৈরি হয়েছে। ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বাল, ইনারা ছিলেন বিজ্ঞ বিজ্ঞ আলেম, আল্লাহর ওলি ছিলেন, ইনাদেরকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছিলেন, দিনের জ্ঞান দিয়েছিলেন। তিনারা নিজ নিজ দায়িত্ব তিনারা পালন করে গিয়েছেন, তিনারা কোনো সময় চাননি যে ধর্মটাকে কঠিন করে দিতে, তিনারা চেয়েছেন ধর্মটাকে মানুষদের কাছে সহজ করে উপস্থাপন করতে। কিন্তু সেই যুগের অবস্থা আর এই যুগের অবস্থা, আসমান জমিনের মধ্যে পার্থক্য, আপনি সৌদিতে কত দূর আছে আপনি সেকেন্ডের মধ্যে কথা বলতে পারবেন, তাকে দেখতে পাবেন সে কি করছে, ভিডিও কলে আপনি দেখতে পাবেন, পাবেন কি পাবেন না, সব কিছু দেখতে পাবেন। কিন্তু সেই যুগে সে ব্যবস্থা ছিল না, একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাওয়ার অনেক কষ্ট করে, অনেক দিন সময় লেগেছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। আর এখন আপনি যা দেখবো হবে, আপনি কাশ্মীর, কাশ্মীর দেখবেন, এখন ইউটিউবে যান কাশ্মীর লিখে দেন চলে আসবে, আপনি মক্কা দেখবেন শুধু নাম লিখেন চলে আসবে, যা দেখবো ভাববেন, অধিকাংশ একটা জিনিস কিন্তু অধিকাংশ জিনিস আপনি লিখে চলে আসবে। তো সেই যুগের আলেমদের মধ্যে একজন আলেম হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনার জন্ম হচ্ছে 80 হিজরিতে, আল্লাহ রসুলের মৃত্যু হচ্ছে 10 হিজরি। তাহলে আল্লাহ রসুলের মৃত্যুর 70 বছর পরে জন্ম হচ্ছে কার, আবু হানিফা, বুঝতে পারছেন? আল্লাহ রসুলের মৃত্যুর 70 বছর পর জন্ম হচ্ছে আবু হানিফা, 80 হিজরিতে জন্ম। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনার জন্ম হচ্ছে 93 হিজরি, অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যুর 83 বছর পর তিনার জন্ম হচ্ছে। ভালো করে বুঝবেন, ইনার হচ্ছে পণ্ডিত, ইনাদের নাম দিয়ে আজকে মাঝহাব তৈরি হয়েছে। আমি যদি মতানৈক্য কারণ বলছি এটা না বললে পরিপূর্ণ হবে না আমার বিষয়টা, জন্য যতটা হবে আমি তত চেষ্টা করবো এই জুমার মধ্যে শেষ করা, আগামী জুমা ইনশাল্লাহ নিয়ে যাব না।
তারপর তিন নম্বর যে ইমাম বিখ্যাত আলেম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি নাম দিয়ে শাফি মাযহাব তৈরি হয়েছে, ইনার জন্ম হচ্ছে 150 হিজরি, অর্থাৎ আল্লাহ রসুলের 124 বছর পরে জন্ম হচ্ছে, কার? ইমাম শাফি। আর ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাইহি, তিনার জন্ম হচ্ছে 164 হিজরি, মানে আল্লাহ রসুলের মৃত্যুর 154 বছর পরে জন্ম। তিনি জন্ম হয়ে তো আলেম হননি, হয়েছিলেন কি? জন্ম হওয়ার পরে 5 বছর বা 4 বছর হয়েছে, শিক্ষা করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে পড়াশোনা করেছেন, হতে পারে 15 বছর বয়সে তিনি জ্ঞান অর্জন করেছেন, হতে পারে তত সময় লেগেছে। যে ইনারা সর্বপ্রথম, এনে একটা কথা বলিনি, আল্লাহ রসুলের উপর যখন ওহী নাজিল হচ্ছিল, আল্লাহ রসুল কিন্তু সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন কোন আয়াতটি কোন সূরার মধ্যে হবে, সাহাবীদেরকে বলে দিতেন যে এই আয়াতটি এই সূরার মধ্যে গণ্য করো, এবং সাহাবীরা কিন্তু সমস্ত আয়াতগুলোকে পাহাড়ে পাথরে লিখে রাখতেন, খোদাই করে চামড়ার মধ্যে, ছালে, বিভিন্ন জায়গায় কিনা করতেন, কি কোরআনে আয়াতগুলোকে লিখে রাখতেন। পরবর্তীতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যুগে সেটা একটা বই আকারে কোরআন রূপ পায়, কিন্তু হাদিসের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম ছিল। হাদিস কিন্তু প্রথমে বই আকারে আসেনি, যেহেতু কোরআনও লেখা হচ্ছে, যদি হাদিসও লেখা হয় তাহলে হাদিস কোরআন মিশিয়ে যাওয়ার ভয় আছে, মিলে যাওয়ার ভয় আছে, যে কারণে প্রথমে কোরআনটাকে লেখা হয়েছিল, হাদিসকে লেখা হয়নি। অনেক সাধারণ মানুষ এইসব ব্যাপারে জিজ্ঞাসা করে, যা আসলে ওরা এই ব্যাপারে পড়াশোনা না করে, না করার কারণে অধিকাংশ প্রশ্ন করে, আমি অনেক প্রশ্ন সম্মুখীন হয়েছি এই ব্যাপারে। তো অনেকদিন পরে যখন মানুষ মানে ইসলামের নাম দিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য বানিয়ে বানিয়ে কথা ঢুকাচ্ছিল ইসলামের মধ্যে, মানে আল্লাহ রসুল যেগুলো বলেননি মানুষ বলছে যে আল্লাহ রসুল এটা বলেছে বলে চালিয়ে দিল, তারপরে ইসলামের মধ্যে ভেজাল ঢোকাতে শুরু করলো। এই ভেজাল থেকে ইসলামকে দূরে রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুকে বিজ্ঞ বিজ্ঞ আলেম তৈরি করেছেন, যারা এই আল্লাহ রসুলের বাণীগুলোকে কিতাবের আকারে রূপ দান করেছেন। আপনি সহিহ বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই বিভিন্ন হাদিসের গ্রন্থ দেখতে পাবেন। তো সর্বপ্রথম যেটা হাদিস একটা গ্রন্থ আকারে এসেছিল সেটা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মুয়াত্তা একটা বই আছে, দেখবে এখন পড়ানো হয় না, কিন্তু আমরা আমি যখন উত্তরপ্রদেশে পড়তাম তখন সেখানে কিন্তু এই বইটা পড়ানো হয়, মুয়াত্তা ইমাম মালিক, একটা বই ছোট্ট এরকম মোটা বই, আরবি বই। তো ইমাম মালিকের লেখা, এখন কিন্তু সেটা পড়ানো হয় না, এখন বুখারী মুসলিম আছে, এগুলোর বেশি প্রাধান্য দেওয়া হয়। তো সর্বপ্রথম আফজালু কিতাবি বাদা কিতাবিল্লাহ, মানে আল্লাহ রসুলের কিতাব আল কোরআনের পরে সবচেয়ে মর্যাদাবান কিতাব ছিল, গ্রন্থ ছিল এই মুয়াত্তা, সেই যুগে ইমাম মালিকের যুগে, সেই সময় বুখারী তৈরি হয়নি, মুসলিম তৈরি হয়নি, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ তৈরি হয়নি, তাদের জন্মই তো হয়নি, তৈরি কি করে হবে, জন্মই তো হয়নি, ইমাম বুখারী, ইমাম মুসলিম জন্মই তো হয়নি। তো ইনারা আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, তিনাদের কাছে যতটা হাদিস বা কোরআনের বাণী এসেছিল সেই অনুযায়ী তিনারা মানুষদেরকে সহজ করে দেওয়ার জন্য, দীন ইসলামকে সহজ করার জন্য তিনি ফতোয়া তৈরি করলেন। আর মুয়াত্তা গ্রন্থটা যদি আপনি পড়ে থাকেন, বাংলা অনুবাদ যদি পড়েন, দেখবেন ফতোয়ার মতো বই, এটা ফিকহি বই, মানে শুধু মাসলা মাসাইল দিয়ে তৈরি করা হয়েছে বইটাকে। তো তিনারা কিন্তু চেয়েছেন ইসলামটাকে সহজ করার জন্য, কিন্তু সুবিধা ছিল না সেই যুগে, যার কারণে ইমাম আবু হানিফার সঙ্গে ইমাম মালিকের কিছু কিছু মত মিলেনি, ইমাম মালিকের সঙ্গে ইমাম আহমদ ইবনে হাম্বালের কিছু কিছু মত মিলেনি, কিন্তু সবই মিলেনি এমনটি নয়, কিছু কিছু মত মিলেনি, অনেক মত মিলে গেছে, কিন্তু তিনারা এটা ভাববেন না, তিনারা মাজহাব তৈরি করে গিয়েছেন এটা কোনোদিন ভাববেন না। ইতিহাস থেকে প্রমাণিত আল্লাহ রসুলের মৃত্যু 400 বছর পর্যন্ত কোনো মাজহাব ছিল না, পরবর্তীতে ধর্ম ব্যবসায়ী কিছু আলেম আছে তারা মাজহাব তৈরি করলো, ইমাম আবু হানিফার নাম দিয়ে, ইমাম শাফির নাম দিয়ে, ইমাম মালিকের নাম দিয়ে, ইমাম আহমদ ইবনে হাম্বাল, এনাদের নাম দিয়ে তারা কি করতে লাগলো,
মাজহাব তৈরি করলো, ইসলামকে ভাগ করে দিল। আল্লাহ বলেননি যে বানী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার এই উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে ভবিষ্যতে, তাদের মধ্যে একটি দল জান্নাতে প্রবেশ করবে, বাকি সব জাহান্নামে যাবে। আজ আমরা কোরআনকে হাদিসকে বাদ দিয়ে মাজহাব নিয়ে পড়ে রয়েছি। ইমাম মালিক যদি কোনো ভুল করেছে, তাহলে যারা মালিকি মাজহাব মেনেছে তারা যত ইমাম মালিক ভুল করুক না কেন ওই মাজহাবই মানবে, অন্য মাজহাবের মাসালাকে তারা গ্রহণ করবে না, তারা তাকলিদে পড়ে আছে। বলছে আবু হানিফা ভুল করলে বা না করলে, আমরা আবু হানিফার প্রত্যেকটা মাসালাকে মানবই মানবো, তাদের ভুল করুক বা ঠিক করুক, আল্লাহ রসুল এবং আল্লাহর কথাকে তারা প্রাধান্য দেয় না, তারা মাজহাবকে প্রাধান্য দিচ্ছে। তো এই সমস্ত আলেম, যারা বিজ্ঞ আলেম আলেম, তারা দিনের জন্য মানুষকে সহজ করে দেওয়ার জন্য, ইসলামকে সহজ করার জন্য তিনারা হাদিস কোরআন থেকে মাসলা মাসআলা ইস্তেমবাত করেছেন, কিন্তু তিনারা কিছু কিছু ভুল করে গিয়েছেন। মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু আমরা সেই কয়েকটা ভুলকে ধরে নিয়ে আজকে আমরা মাজহাব তৈরি করে নিয়েছি। তো সর্বপ্রথম আমরা দেখব যে ওই সমস্ত আলেমদের মধ্যে মতানৈক্য কেন হলো। এক নম্বর কারণ, যে সমস্ত আলেমরা মতানৈক্য করছে সেই সমস্ত আলেমদের মধ্যে হতে পারে যে তিনার কাছে হাদিস বা আল্লাহ রসুলের আল্লাহর বাণী বা আল্লাহ রসুলের বাণী পৌঁছায়নি, আমার কাছে কোনো দলিলই নেই আর আমি অযথা তর্ক করছি মতবিরোধ করছি, এমনও হতে পারে। এটা শুধুমাত্র আল্লাহ রসুলের মৃত্যুর পরে ওই সালাফে সলেহিনদের মধ্যে এসেছিল বা আমাদের মধ্যে শুধু হয়েছে এমনটি নয়, আল্লাহ রসুলের জামানাতেও হয়েছিল, তিনাদের মধ্যেও একই হয়েছিল। একটি উদাহরণ আপনাদের সামনে উল্লেখ করি, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি উল্লেখ আছে। তো উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে যখন শাম দেশের উদ্দেশ্যে রওনা হলেন, তো রাস্তার মধ্যে খবর পেলেন যে শাম দেশে প্লেগ রোগ ছড়িয়ে গেছে, একটা মহামারী শাম দেশের মধ্যে ছড়িয়ে গেছে। তো উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকল সাহাবীদেরকে নিয়ে ওই জায়গায় বসে পড়লেন, যে আলোচনা করতে শুরু করলেন যে তোমরা পরামর্শ করো এবং একটা সিদ্ধান্ত নাও যে আমরা শাম দেশের উদ্দেশ্যে যাব কি ফিরে বাড়ি ফিরে যাব। তো মুহাজির এবং আনসার ওনারা সকলে বসলেন, পরামর্শ করলেন যে কি করা যায়, ওখানে তো মহামারী শুরু হয়েছে, তো কি করা যায়। তো দুইটা মত এলো, একদল বলছে যে আমাদেরকে বাড়ি ফিরে যাওয়া দরকার কারণ সেখানে মহামারী শুরু হয়ে গেছে, আর জেনে শুনে বিপদে পা দেওয়া এটা বুদ্ধিমানের কাজ হবে না, অতএব বাড়ি ফিরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, এটা একদলের মত। দ্বিতীয় দল মত প্রকাশ করছে যে না, আমরা যেহেতু বেরিয়ে পড়েছি সামদেশের উদ্দেশ্যে, অতএব আমরা সামদেশে যাব, কারণ তাকদীরে যা লেখা আছে আমরা তো পরিবর্তন করতে পারবো না, পারবো কি, ভাগ্যে যা লেখা আছে তা তো হবে, অতএব চলুন। তিনারা এই পরামর্শ করছেন, আর এমন অবস্থায় আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন না, কোনো কাজ বশত অন্যের বাইরে কোথাও গিয়েছিলেন, তিনি যখন ওই জায়গায় আসলেন তিনাদের মধ্যে এই আলোচনা চলছে, মতবিরোধ মতানৈক্য চলছে। তিনি তখন বললেন চুপ করো, এই মতানৈক্য করে লাভ নাই, আমার তোমাদের এই যে সমস্যা হয়েছে এই সমস্যার সমাধান আমি করে দিতে পারবো, কারণ আমার কাছে একটা বাণী আছে আল্লাহ রসুলের বাণী। সে বাণীটা কি? তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোনো দেশে প্লেগ রোগ বা কোনো মহামারী শুরু হয়ে যাবে, যদি তুমি সেই স্থানে অবস্থান করো তাহলে সেখান থেকে পালিয়ে যেও না, কারণ তুমি গেলে পরে যেখানে যাবে সেখানে সে মহামারী ছড়িয়ে যেতে পারে, ছোঁয়াচে রোগ, অতএব তুমি সেখানে অবস্থান করো, আর তুমি যদি বাইরে থাকো তাহলে ঢুকবে না, কিন্তু বাইরেই থাকো। তিনি যখন এই ফয়সালা দিয়ে দিলে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী সবাই মেনে নিলেন। আসলে অতগুলো মুহাজির এবং আনসার সাহাবি ছিলেন এবং বিখ্যাত সাহাবি উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু এই হাদিসটা জানতেন না, আল্লাহর রাসূলের বাণীটা জানতেন না, না জানার কারণে মতবিরোধ হতে পারে, তো অনেক মানুষ না জানতেই পারে, এটা একটি কারণ। আরেকটি উদাহরণ আপনাদের সামনে উল্লেখ করি যে না জানার কারণে মানুষ মতবিরোধ করে, কারণ তার কাছে হাদিস বা কোরআন আসেনি, এমন হতে পারে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মত ছিল যে নারীদের ইদ্দতকাল
সর্বনিম্ন হচ্ছে 4 মাস 10 দিন। পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 234 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কথা বলছেন, ওয়াল আল্লাযীনা ইয়াতাফাওনা মিনকুম ওয়া ইয়াজারুনা আযওয়াজান, যারা মৃত্যুবরণ করছে এবং তারা নিজেদের স্ত্রীদেরকে পৃথিবীর বুকে ছেড়ে যায়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাত আশহুরি ওয়া আশরা, সেই সমস্ত মহিলা যারা 4 মাস 10 দিন অপেক্ষা করে, কদিন 4 মাস 10 দিন, এটা একটা আয়াত। এবং সূরা তালাক 65 নম্বর অধ্যায় আয়াত নম্বর 4, সেখানে আল্লাহ তাআলা কথা বলেছেন, ওয়া উলাতুল আহমালি আজালহুন্না আইয়াজানা হামলাহুন্না, অনুবাদ হচ্ছে আল্লাহ বলছেন যাদের পেটে সন্তান আছে অর্থাৎ গর্ভবতী মহিলাদের ইদ্দতকাল, তাদের স্বামী মারা গেলে তাদের ইদ্দতকাল হচ্ছে, বাচ্চা প্রসব হলে তাদের ইদ্দতকাল শেষ। তো এখানে আলী ইবনে আবি তালিব আব্দুল্লাহ ইবনে আব্বাসে তিনারা বুঝতে ভুল করেছিলেন এই দুইটি আয়াত আম এবং খাস বোঝার ভুলের কারণে, এবং তিনাদের কাছে প্রকৃত যে দলিল সে দলিল না আসার কারণে তিনারা এটা ভেবেছিলেন যে সর্বনিম্ন 4 মাস 10 দিন এবং সর্বোচ্চ সন্তান প্রসব। যদি 4 মাস 10 দিনের আগে কোনো মহিলার সন্তান প্রসব হয়ে যায় তাহলে ইদ্দতকাল শেষ হয়নি, মানে 4 মাস 10 দিন হয়নি, তিনাদের মতে এসেছিল 4 মাস 10 দিনের পরে যদি সন্তান প্রসব হয় তাহলে তার ইদ্দতকাল শেষ হবে। কিন্তু আসল প্রমাণ হচ্ছে, আসল কথা হচ্ছে যে সুবাইয়া আসলামিয়া একজন সাহাবা, তিনি যখন তিনার যখন স্বামী মারা গেল তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কি, তার স্বামী মারা খুব বেশি না, পরে 1 সপ্তাহের মধ্যেই তার সন্তান প্রসব হয়ে গিয়েছিল, সন্তান জন্ম লাভ করলো। তখন আল্লাহ রাসূল বললেন তুমি বিবাহ করতে পারো, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সন্তান প্রসব হয়ে গেলে ইদ্দতকাল শেষ, তাতে আজ স্বামী মারা গেল কালকে যদি সন্তান প্রসব হয় ইদ্দতকাল শেষ। আজকে আমাকে একজন প্রশ্ন করেছিল এই বিষয়টা নিয়ে যে একটা মহিলা যদি 10 দিন পরে সন্তান হয়ে যায় সে বিয়ে করতে পারবে, 10 দিনে কি ইদ্দত শেষ নাকি 4 মাস 10 দিন? ওরা 4 মাস 10 দিনই ধরেছে, তাই বললাম 4 মাস 10 দিন সব মহিলার জন্য নয়, গর্ভবতী মহিলাদের জন্য শুধু সন্তানের উপর নির্ভর করবে, সন্তান যদি 1 দিন পরে জন্ম লাভ করে ইদ্দত শেষ, যদি 10 দিন পরে জন্ম লাভ করে 10 দিন পরে শেষ, যদি 10 মাস যদি সন্তান না বেরিয়ে আসে 10 মাস তাকে ইদ্দত পালন করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে যাদের পেটে সন্তান আছে যতদিন না সন্তান পৃথিবীতে আসবে ততদিন তার ইদ্দতকাল চলবে, কিন্তু যাদের পেটে সন্তান নেই তাদের জন্য হচ্ছে 4 মাস 10 দিন, বুঝতে পেরেছেন আশা করি? তাহলে সন্তান প্রসব যাদের করবে তাদের সন্তান হয়ে গেলে, আর যাদের সন্তান নেই ওদের জন্য 4 মাস 10 দিন। তো ওই যে মহিলা সুবাইয়া আসলামিয়া, তার স্বামী মারা কয়দিন পরে তাকে বিবাহ করার অনুমতি আল্লাহ রাসূল দিলেন, তো ওই দলিলটা আল্লাহ রাসূলের ওই বাণীটা যদি উনারা জানতেন তাহলে এই মতবিরোধটা হতো না, না জানার কারণে মতবিরোধ হয়েছে। তো আগেকার যুগে যারা বিজ্ঞ আলেম, যারা দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে গিয়েছেন, তিনারাও ভুল করতে পারেন, হতে পারে হাদিস তাদের কাছে পৌঁছায়নি, অথবা হাদিস পৌঁছেছিল কিন্তু অর্থ ব্যাখ্যা ভুল বুঝেছিলেন, অথবা হাদিস পৌঁছেছে কিন্তু সে হাদিসটা মানসুখ হয়ে গিয়েছে তিনি জানতেন না, এরকম অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো সময়ের কারণে আপনার সামনে উল্লেখ করতে পারলাম না। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যতটা সমর্থন দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনাদেরকে বলার চেষ্টা করলাম, আপনারা বুঝতে যদি পারেন ভালো কথা, যদি না বুঝতে পারেন আমি সর্বদা এখানে আছি, আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আরও তৌফিক দান করে চেষ্টা করব ভবিষ্যতে, যে কয়েকটা আরও অনেকগুলো কারণ আছে, আমি কারণগুলো বলতে পারলাম না সময়ের কারণে, ইনশাআল্লাহ আগামীতে যদি সময় পাই আপনার সামনে উল্লেখ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন সকল মতবিরোধ এবং মতানৈক্যের ঊর্ধ্বে থাকার তৌফিক দান করে, এবং এই সমস্ত মতভেদ থেকে আমরা যেন দূরে থেকে সঠিক ইসলামকে সুন্দরভাবে মানার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।